শুনেছিস আবার একটা নতুন ভাইরাসের খবর? সত্যি এ এক বড় আশঙ্কার বিষয়। শুনেছি এক্স ডিজিজ নাকি কোভিড এর থেকে আরো ভয়ানক হবে, তুই একটু ডিটেইলসে জানা না প্লিজ। আর বন্ধুরা, যারা এই খবরটা এখনো শোনোনি তারা মন দিয়ে পুরোটা শুনে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলা। বিভিন্ন মাধ্যমের সূত্র অনুযায়ী এখনো যেটুকু জানা গেছে, এটা নাকি করোনার তুলনায় আরো মারাত্মক একটা ভাইরাসের প্রকোপ দেখা দিতে চলেছে। ইভেন এমনই বার্তা দিয়ে সতর্কতাও জারি করেছেন ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর। আচ্ছা, এই ভাইরাসের নাম কি? বলছি, তার আগে আজকে এই ভিডিওতে কি কি আলোচনা করতে চলেছি তার একটা ওভারভিউ দিয়ে দিই। ফার্স্ট, এক্স ডিজিজ কি, কে নামটা দিয়েছে, কেন এর নাম এক্স হলো, এর বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কারা এই পদক্ষেপ নিচ্ছে, এই ভাইরাসের মোকাবেলায় ভ্যাকসিন তৈরি করতে কোন দেশ আর্থিক সহায়তা করবে, ভারত কি বলছে এই নিয়ে, কি কি সাবধানতা মেনে চলা উচিত, এই সব কিছু। দেখ, কোভিডের চেয়েও মারাত্মক ভাইরাসকে ডিজিজ এক্স বলে সম্বোধন করছে বিশ্ব স্বাস্থ্য দপ্তর। ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম সম্প্রতি জানিয়েছেন, সারা বিশ্বে আরও বড় অতিমারির দাপটে প্রাণ হারাতে পারেন প্রায় 5 কোটি মানুষ। এই রিলেটেড কিছু লিংক দিয়ে দিলাম, এখানেও বেশ কিছু ডিটেইল পাবি। আচ্ছা, কে নাম দিল এক্স, আর নামটা কেনই বা ডিজিজ এক্স? ডিজিজ এক্স কথাটার অর্থ হলো এমন কোনো একটা রোগ যা অতিমারিও ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই রোগটার প্যাথোজেন কিভাবে মানুষের ক্ষতি করতে পারে তা এখনো মানুষের বা বলতে পারি বিজ্ঞানীদের অজানা। হতে পারে এটা ভাইরাস অথবা ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস, তবে করোনা ভাইরাসের থেকে এটা প্রায় 20 গুণ বেশি শক্তিশালী, তেমনটাই বলছেন ডেম। আপাতত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু একে এক্স ডিজিজ নামে সম্বোধন করছে। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি? এবারেও কি মাস্ক পরে থাকতে হবে সারাক্ষণ? দেখ, কিভাবে এক্স্যাক্টলি অ্যাটাক করবে সেটা যেহেতু অজানা, তাই পারফেক্টভাবে কিছু বলা যাচ্ছে না। কিন্তু ডেম জানিয়েছেন যে সারা বিশ্বের মানুষকে টিকা দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে এবং সময় থাকতেই পর্যাপ্ত ডোজ সরবরাহ করবেন তিনি। তিনি বলছেন যে হতে পারে এই ডিজিজ হামের মতো সংক্রামক এবং এর মৃত্যু হার ইবোলার মতো হতে পারে, অর্থাৎ যেটা 67% অবধি ছিল। বিশ্বের কোথাও এটা অনুলিপি গঠন করছে এবং শীঘ্রই অথবা কিছুদিন পরেও কেউ এতে অসুস্থ হয়ে যেতেই পারে। আচ্ছা, ভ্যাকসিনের প্রস্তুতি কোথাও হচ্ছে? হ্যাঁ, বিজ্ঞানীরা ইতিমধ্যেই ভ্যাকসিন তৈরি করার চেষ্টা শুরু করে দিয়েছেন অজ্ঞাত পরিচয় এই ভাইরাস ডিজিজ এক্স এর জন্য। উইলশায়ারের হাই সিকিউরিটি পোর্টন ডাউন ল্যাবরেটরি কমপ্লেক্স পরিচালিত এই গবেষণার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন প্রায় 200-এরও বেশি বিজ্ঞানী। যেসব ভাইরাস পশুর শরীর থেকে মানুষের শরীরে ট্রান্সমিট হয়ে এই অতিমারি সৃষ্টি করতে পারে সেগুলোর উপরেই কাজ করছেন বিজ্ঞানীরা। এর মধ্যে বার্ড ফ্লু, মাঙ্কি ভাইরাস, হান্টা ভাইরাস এগুলো অন্যতম। আচ্ছা, এর জন্য কোন কোন দেশ আর্থিকভাবে সহায়তা করছে? বিশ্বের বিভিন্ন দেশ বিজ্ঞানীদের ডিজিজ এক্স ভ্যাকসিন তৈরির জন্য মোট 1.5 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধুমাত্র ব্রিটেন গভর্নমেন্টই তো এর জন্য 160 মিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি নরওয়ের গেটস ফাউন্ডেশন এবং ওয়েলকাম ট্রাস্টও এই সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আচ্ছা, ভারতের কোনো ডাক্তার এই ব্যাপারে কোনো আইডিয়া দিতে পেরেছে? গুরুগ্রামের পোর্টিস মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটের সংক্রামক রোগ বিভাগের কনসালটেন্ট নেহা রস্তগির মতেও ডিজিজ এক্স সম্ভবত প্যাথোজেন এক্স দ্বারা সৃষ্ট এবং হতে পারে এটা জিওনটিক রোগের সঙ্গে সম্পর্কযুক্ত, সম্ভবত একটা আরএনএ ভাইরাস যা এমন একটা মহামারী সংক্রান্ত জায়গা থেকে উদ্ভূত যেখানকার এনভায়রনমেন্ট এই সংক্রমণকে আরো শক্তিশালী করে তোলে। আচ্ছা, সারা বিশ্বে ছড়িয়ে যাওয়া আটকাতে কি কি সাবধানতা মেনে চলা উচিত? বন্ধুরা, মন দিয়ে শোনো কিন্তু, আর এরকম আপডেট পেতে তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করে ফেলো। ডক্টর রাস্তোগি বলছেন, এই জৈব সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সকলের জন্য এক ইন্টারন্যাশনাল নির্দেশিকা তৈরি করে তা মেনে চলতে হবে। এক্স রোগের বিস্তার রোধ করতে বিমানবন্দরগুলোতে কঠোরভাবে পরীক্ষা করার মতন বিধিনিষেধ বাস্তবায়ন করতে হবে। এছাড়াও রোগটির তদন্ত, নিয়ন্ত্রণ এবং নির্মূলের জন্য বিশ্ব নেতাদের, বিজ্ঞানীদের, মহামারীবিদদের এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞদের সম্মিলিত পদক্ষেপের প্রয়োজন। ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা, নজরদারি এবং সংক্রমণের অনুসন্ধান হল ঠিক সময় মতন এই অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণের কার্যকর উপায়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ এমার্জেন্সি এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর মাইকেল রায়ান জানিয়েছেন, যদি দ্রুত এই প্যাথোজেন সম্পর্কে না জানা যায় তাহলে ভবিষ্যতে সংক্রমণ ছড়িয়ে পড়লে তার প্রতিরোধ অসম্ভব হয়ে উঠবে।
বন্ধুরা, আপাতত বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা যা জেনেছি তা তোমাদের কাছে তুলে ধরলাম। যাতে আর নতুন অতিমারি সৃষ্টি না হয় তার জন্য আমাদের সাবধানে থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ করোনা আমাদের সেই শিক্ষা দিয়ে গেছে। তাহলে আজ চলি, তোমরা যারা এই আপডেটটা পেলে তারা অন্য বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নাও। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করো।